আমি সুশোভন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও শুরু করছি এগ্রিকালচার ডায়েরির আরেকটি নতুন পর্ব। বহুদিন ধরেই খুবই জনপ্রিয় এবং লাভজনক ব্যবসাগুলির মধ্যে গোট ফার্ম অন্যতম, কারণ প্রতি মিনিটে এই গোট ফার্ম শব্দটি 20 কোটিবারের বেশি সার্চ হয়। তো চাইলে আপনারাও সেটি দেখে নিতে পারেন। বর্তমানে আমাদের পৃথিবীর জনসংখ্যা প্রায় 780 কোটি, তাই আন্তর্জাতিক বাজার থেকে আঞ্চলিক বাজার পর্যন্ত প্রতিদিন যে পরিমাণ মাংসের চাহিদা থাকে তা পূরণ হচ্ছে না কোনোভাবেই। সেই জন্যই বিভিন্ন জায়গায় গড়ে উঠছে বড় বড় গোটারি ফার্ম। আজকের প্রতিবেদনে আপনাদের এমন একটি ফার্ম দেখাবো যে গোটারি ফার্মে এখনো পর্যন্ত ইনভেস্ট হয়েছে 25 লক্ষ টাকা এবং পরবর্তীতে তারা নিজেদের ফার্মকে আরো বড় করার পরিকল্পনা করছেন। তো চলুন আজ এই ফার্মের মালিকের সঙ্গে আমরা সরাসরি কথা বলি। দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম কৃষ্ণ ডাকুয়া। আর আপনার নাম? রাতুল ঘোষ। তো আপনাদের ফার্মটার নাম কি? এসএসডিএম এন্ড ডাকুয়া গোট ফার্ম। আচ্ছা, তো আপনি গোট ফার্মে, গোট ফার্মিং বা ছাগল পালনের সঙ্গে কতদিন ধরে যুক্ত আছেন? আমি আজকে আমার রানিং চলছে 10 বছর। আচ্ছা, তো এর আগে আপনি কি কাজ করতেন? এর আগে আমি এর সঙ্গে যুক্ত ছিলাম, আমার মানে কর্মজীবন এখান থেকেই শুরু। আজকে আমি আগে সাউথ ইন্ডিয়াতে থাকতাম, ব্যাঙ্গালোর। আচ্ছা, তো ওখানে কি কাজ করতেন? ওখানে আমি এই গোটারি নিয়েই কাজ করতাম। ও, তো আপনি এই গোটারি ফার্ম করার প্ল্যানিং কেন নিলেন? অ্যাকচুয়ালি প্ল্যানিংটা তো আমার অনেক ছোটবেলা থেকেই, ঠিক আছে, কিন্তু আমি সঠিক যেটা বুঝতে পেরেছি যে গোটারিটা যদি শুরু করতে যাই আমার কতগুলি বিষয়ের দরকার, যেগুলো জিনিস আমাদের জানা থাকা উচিত, না থাকলে হয়তো গোটারিতে আজকে এই পর্যন্ত পৌঁছাতাম না। তো যার জন্য আমি সাউথ ইন্ডিয়াতে চলে যাই এবং সেখানে কর্ণাটকা ভেটেরিনারি ইনস্টিটিউট, সেখানে আমি শিক্ষা গ্রহণ করি, তারপর থেকে আমি কর্মজীবন ওখানেই শুরু করি। আচ্ছা, তো পার্সোনালভাবে ফার্ম কতদিন হলো শুরু করেছেন? পার্সোনালভাবে ফার্ম করে প্রায় আমাদের আমার আর কি 5 বছর। আপনি যখন এই গোট ফার্মিংয়ের কথা প্রথম প্ল্যানিং করলেন, তো কী কারণে গোট ফার্মিংয়ের প্ল্যানিং করেছিলেন? দেখুন, অ্যাকচুয়ালি আমার যে ধারণা ছিল, আজকে প্রায় সব ধরনের ফার্মিং হয় কিন্তু গোটারিটা আমার ওয়েস্ট বেঙ্গলে আমি দেখেছি যে গোটারিতে কিন্তু সাকসেস নয়। তো আমার কথা হচ্ছে যে কাজটা সাকসেস নয় সেই কাজটা যদি আমি একবার সাকসেস করাতে পারি তো এতে আমরা ভালো একটা মার্কেটিং করতে পারবো বা বিজনেসটা সবাই করতে পারবে, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে কিন্তু আমি গোটারিটা শুরু করি। তো প্রথম যখন আপনি করলেন, গোট ফার্মিং শুরু করলেন, তখন কী কী প্ল্যানিং নিয়েছিলেন? আমি প্রথম প্ল্যানিং নিয়েছি, দেখুন আজকে যদি গোট ফার্ম আমি চালাতে যাই একটা ফার্মিং, প্রথম তার যে প্ল্যানিং ছিল জমি, তো সেরকম জমির প্রয়োজন, উঁচু জমি, তারপরে গিয়ে হচ্ছে খাবার। তো খাবার প্রথমে আমারও খাবার সম্পর্কে অত রকম ধারণা ছিল না যদিও বা, যার জন্য আমি গ্রিন ফোডারের ওপর প্রথম অবস্থায় নির্ভরশীল ছিলাম। তো এরপরে যেটা আমার প্ল্যানিং ছিল যে ট্রিটমেন্ট, আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী কী ডিজিজগুলো হচ্ছে, তো সেই প্রিপারেশন নিয়ে কিন্তু আমি গোটাইটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শুরু করি। তো এই গোট ফার্মিংটা আপনি 5 বছর আগে বললেন, তো এই 5 বছর আগে যখন করলেন তখন কটা ছাগল নিয়ে শুরু করেছিলেন এবং কী কী ব্রিড নিয়ে শুরু করেছিলেন? প্রথমে আমি 10টা ব্রিড নিয়েই শুরু করি, সেটা পুরো ব্ল্যাক বেঙ্গলই ছিল প্রথম অবস্থায়, কেননা আমাকে আগে জানার বিষয় ছিল, যেহেতু আমি আমার কাজ পুরো বাইরে ছিল, তো ওয়েস্ট বেঙ্গলের এখানকার যে অ্যাটমসফিয়ার আমার এর সম্পর্কে কোনো ধারণা ছিল না, যার জন্য একদম পিওর দেশি ব্রিড দিয়ে আমি এখানে শুরু করি 10টা দিয়ে। তো এই 10টা ছাগল থেকে আপনি বছরের মাথায় কেমন প্রফিট করেন? দেখুন, অ্যাকচুয়ালি 10টা থেকে তো আমি প্রফিটটা সেটা আমি বলতে পারবো না, কেননা সেটা আমার ছিল একটা রিসার্চ বলতে পারেন। তো সেটাকে আমি ধীরে ধীরে একটা জায়গায় পৌঁছে নিয়ে যাবো এরকম প্ল্যানিং ছিল, কিন্তু আস্তে আস্তে আমি অন্যান্য বাইরের ব্রিড, যখনই আমার এখানকার ওয়েদার সম্পর্কে জানা হয়ে গেল, আস্তে আস্তে আমি বাইরের ব্রিড দিয়ে শুরু করতে থাকলাম এবং তারপরে আমার ফার্মে প্রায় এখন সিরোহি, বারবারি, ব্ল্যাক বেঙ্গল এবং ক্রস ব্রিডিংয়েরও কিছু ব্রিড রয়েছে। এই নিয়ে আমার বর্তমান ফার্ম প্রায় 70-80 ব্রিড রয়েছে আর কি। আচ্ছা, তো এখন আপনার বিজনেস ভলিউম কেমন? আমি এটা এখন যেটা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে বিজনেস প্রায় একটা ভালো জায়গার মধ্যেই পৌঁছে গেছে, কেননা যেহেতু কম বেশি সবাই জানতে পেরেছে যে সঠিকভাবে যদি আমরা স্টল ফিডিংয়ে ফার্মিং করি, তো সেটাতে সাকসেস পাওয়া যায় এবং কম বেশি দূর দূর থেকে আমার কাছে লোক আসে বা আমার ফার্ম ভিজিটে আসে এবং সঠিক যে কীভাবে ফার্মিং করা যাবে তার জন্য সাজেশন নিয়ে যায়। তো আপনি যখন প্রথম শুরু করলেন 10টা ছাগল নিয়ে, তো আপনার কেমন ইনভেস্ট হয়েছিল? ইনভেস্ট তেমন একটা ছিল না, যে ফিমেলগুলো আমি নিয়েছিলাম ব্ল্যাক বেঙ্গলের 3-4 হাজার টাকা করে পিস পড়েছিল, আর একদম ছোট্ট থেকে ছোট্ট ঘর বানিয়ে পুরো বাঁশের ওপর করে আমি শুরু করেছি। প্রায় ওতে ইনভেস্ট হয়েছে আমার খুব বেশি হলে 80-90 হাজার টাকা। আচ্ছা, যে কারণে আমার বাঁশ সব নিজস্ব ছিল বলেই খুব
কম ইনভেস্টের মধ্যেই হয়ে গেছে। তো ফার্মটা কত ক্যাপাসিটি করবেন বলে ভেবেছিলেন? আমার যেটা প্ল্যানিং ছিল যে 100 ব্রিডের ক্যাপাসিটি রাখব, তো সেটা পূরণ হয়ে গেছে। এবং পাঁচ বছর ধরে, প্রায় তিন বছর ধরে আমি ব্রিড কিন্তু সেলও করতেছি, আমাদের যে হোম ব্রিড, যে নিজস্ব ফার্মিং এর যে ব্রিডগুলো। আচ্ছা, তো আপনার মেন ফার্মটা কোন জায়গায়? মেন ফার্ম হচ্ছে কোচবিহার। কোচবিহার। তো আপনি বর্ধমানে এখানে কি আরেকটা সাব ফার্ম তৈরি করেছেন? হ্যাঁ হ্যাঁ। আপনি এখানে কিভাবে বিজনেসটা করছেন? এখানে অ্যাকচুয়ালি আমার যেটা টার্গেট ছিল যে উত্তরবঙ্গে মোটামুটি ফার্ম আমার ডেভেলপ হওয়ার পর আমি দেখি যে, যেহেতু জনসংখ্যার দিক দিয়ে আমাদের সাউথটা বেশি, তো যার কারণে আমি বিভিন্নভাবে লোকেদের, যারা কম বেশি ফার্মিং করে বা ফার্মিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে, তাদেরকে হেল্প করার জন্য বিভিন্নভাবে আমি তাদেরকে হেল্প করতে থাকি। এবং তার সঙ্গে দেখা হয় আমার এই রাতুল ভাই, তো এনার সঙ্গে এবং আমার একটা মনের মধ্যে মিলন তৈরি হয়, তো তার থেকে এর উপর আমার একটা ভরসা হয় বা ও আমাকে ভরসা করে, দুজনে মিলে আমরা এই প্রজেক্টটা এখানে করলাম। তো এর পাশাপাশি কি আপনারা নতুন প্রজেক্ট তৈরি করছেন এখন? না, এর পাশাপাশি এখন আপাতত আমাদের প্ল্যানিং নেই, সেটা ভবিষ্যতের দিকে হয়তো আরও কোনো প্ল্যানিং করব। আপাতত আমাদের এই প্রজেক্টটাকে প্রায় এখন দাঁড় হয়ে গেছে, সমস্যা নেই। এরপরে আমাদের এখানে আরও নতুন নতুন ব্রিড বা বিভিন্ন ধরনের ব্রিডের সঙ্গে যে আস্তে আস্তে কোন ব্রিডগুলো করা যাবে, এইসব চিন্তাভাবনা রয়েছে মাথায়। তো আপনার এখানে যে ফার্মটা আমরা দেখছি, এই ফার্মের ইনভেস্টমেন্ট কত হয়েছে? টোটাল প্রায় 25 লাখ। 25 লাখ। তো এত বড় প্ল্যানিংয়ের যে ফার্মটা হয়েছে, প্রথমে যদি নতুন কেউ শুরু করতে চায় তার জন্য আপনি কি সাজেশন করবেন? যারা নতুন করে ফার্মিং করতে চান তাদের জন্য আমি এই কথাটাই জানাবো যে খুব ছোট্ট করে ফার্মিংটা শুরু করুন, কেননা আগে লাভের কথা দেখে বা লাভের কথা শুনে কিন্তু আবেগের বসে ছুটবেন না। কেননা ফার্মিং জিনিসটা আগে আমাদের বুঝতে হবে, যেহেতু লাইভ অ্যানিমেল নিয়ে কাজ, তো অ্যানিমেলের উপর কাজ করতে গেলে আমাদের অনেক কিছু বিষয় জানার আছে, কিন্তু এর খাবারের দিক, এদের রোগ, এবং আমি যে শ্রমটা আমাকে দিতে হবে সেই শ্রমটা আমি দিতে পারবো কি না, এইসব বিষয় নিয়ে, যার জন্য তাকে একটা সময় নিতে হবে, মিনিমাম তাকে 3 বছর সময় নিতে হবে। কেননা একবারে যদি আমি যেখানে 10 লক্ষ টাকা ইনভেস্ট করব, সেটা 10 লক্ষ না করে আমি 1 লক্ষ ইনভেস্ট করব। আমার টার্গেট হচ্ছে 10 লক্ষের বিজনেসের, কিন্তু 3 বছরের মাথায় আমার 1 লক্ষ থেকে কিন্তু 10 লক্ষে চলে যাবে। তো অতএব তাকে বড় করে ইনভেস্ট না করাটাই বেটার, আর বড় করে ইনভেস্ট করলে তার হ্যাটেক বেশি হবে, টেনশন বেশি হবে, বা এমন কিছু সিচুয়েশন আসবে যে সিচুয়েশনটা আসলে সেটাকে সামাল দিতে না পারার কারণে তার ফার্মটাকে বন্ধ করে দিতে হবে। তো অতএব আমি তাদের জন্য এটাই বলবো, আপনারা যখন ফার্মিং করবেন আগে ছোট্ট করে করুন, নিজের আগে এক্সপিরিয়েন্স বাড়ান, তারপরে সেটাকে আস্তে আস্তে বড় করুন। আপনার এই ফার্মটা কত স্কোয়ার ফুটের? এটা 1750 স্কোয়ার ফিট। আপনার এই ফার্মটা করার জন্য কিভাবে প্ল্যানিং করেছেন এবং পার্ট পার্ট করে কী কী করেছেন সেটা একটু আমাদের বুঝিয়ে দিন। আচ্ছা, প্রথমে যেটা আমাদের প্ল্যানিং, সেটা হচ্ছে এই ফার্মটা আমরা করবো হচ্ছে 100 ব্রিডের, 100টা মাদার গোট থাকবে এবং তার থেকে প্রোডাকশন হবে, সেটা আমরা বিক্রি করবো। তো যার জন্য আমরা প্রথম প্ল্যানিং করেছি এর জায়গা, দেখুন আমার এক্সপিরিয়েন্স কর্ণাটকে, দ্বিতীয় এক্সপিরিয়েন্স হচ্ছে নর্থ বেঙ্গলে, এবং যেহেতু সাউথে আমার এটা প্রথম, তো যার জন্য এখানকার প্রথমে আমরা জায়গাটা সিলেকশন করে নিলাম। তো দেখুন আমাদের যে জায়গাটা সিলেকশন করা রয়েছে, তো একদম রোড সাইড এবং খুব সুন্দর জায়গা, যেখানে কোনো পলিউশন বা পাশে কোনো নোংরা আবর্জনা জনিত কোনো পুকুর নেই বা সেরকম ঘন বসতি নেই, চাষবাস একটু চারদিকে রয়েছে যদিও বা, তো জায়গাটা উঁচু। তো এই জায়গাটা আমরা প্ল্যানিং করে তারপরে আমরা আমাদের প্ল্যানিং মতো শেডটা তৈরি করি। দেখুন আমাদের শেড প্ল্যানিং মতো আমরা কিন্তু এই শেডটা তৈরি করি। এই শেডটা তৈরি করার পর, তো আমাদের যেহেতু টার্গেট 100 পিসের, কিন্তু এখানকার যে ওয়েদার, এই ওয়েদারে যেহেতু নতুন, যার জন্য আমরা চাইলে কিন্তু একসঙ্গে 100 বা 50টা ব্রিড নিয়ে আসতে পারতাম, কিন্তু সেটা আমরা করিনি। কারণ হচ্ছে এখানকার যে ওয়েদার, সেই ওয়েদারে কী কী ডিজিজগুলো হচ্ছে সেটা আমরা কন্ট্রোল করতে পারবো কি না, যার জন্য কিন্তু আমরা একদম প্রাইমারি থেকে, ছোট্ট থেকে শুরু করেছি। তো ধীরে ধীরে সেটাকে আমরা, তাদের বাচ্চা হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে প্ল্যানিং রয়েছে এর থেকে আরও অন্য কিছু ব্রিড নিয়ে আসা। আজকে যেমন এটার উপর এক্সপেরিমেন্ট হয়ে গেল আমাদের, যে এই ওয়েদারে এই ব্রিডটা একদম সুইটেবল। তো এই ব্রিডটার নাম কি? এটা অ্যাকচুয়ালি বারবারি ব্রিড, এটা ইউপির ব্রিড। আচ্ছা, আপনারা কটা ব্রিড নিয়ে শুরু করেছিলেন প্রথমে, মানে কটা ছাগল নিয়ে শুরু করেছিলেন প্রথমে? এখানে অ্যাকচুয়ালি ছাগল নিয়ে শুরু করা হয়েছে 20 পিস দিয়ে। তো আমি দর্শকদের বলবো এটাই, আপনারা কিন্তু 20 পিস দিয়ে শুরু করবেন না, কেননা যেহেতু আমার এতদিন এক্সপিরিয়েন্স থেকে, আমি আমার সাহস থেকে এই 120 পিস দিয়ে শুরু করেছি। আপনারা শুরু করলে 5টা বা 10টা থেকে শুরু করবেন, তারপরে আস্তে আস্তে সেটাকে আপনার যখন এক্সপেরিমেন্ট হয়ে যাবে যে এখানে আমাদের ওয়েদারে বা আমার ফার্মে হয়ে সেটা হচ্ছে, তারপরে আপনার আস্তে আস্তে কোয়ান্টিটি বাড়াতে থাকবেন। তো আপনারা এখানে কীভাবে খাবার খাওয়ান?
এখানে পুরোপুরি স্টল ফিডিং এর উপর। স্টল ফিডিং কেন করছেন? স্টল ফিডিং করার কারণ হচ্ছে, দেখুন আজকে আমাদের যে এলাকা, এই এলাকায় বাইরের কোনো প্রাণী বা কোনো ছাগল গরু ভিতরে ঢুকতে পারতেছে না, বা যারা রোগে আক্রান্ত হয়েছে, সাধারণত গ্রামেগঞ্জে যে ছাগল গরু আক্রান্ত থাকে তারা সঠিকভাবে ট্রিটমেন্ট করে না। তো বাইরে যদি আমরা ছাড়ি তো বাইরে থেকে বেশিরভাগ যে প্রবলেমগুলো আছে, কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া, এছাড়া প্যারাসাইটিক যে প্রবলেমগুলো সব থেকে বেশি আছে ছাগলের, এই প্যারাসাইটিক প্রবলেমের জন্য আমরা স্টল ফিডিংয়ে এটাকে ফিডিং করাচ্ছি, যার কারণে বাইরের যে রোগ জীবাণু বা যে প্যারাসাইটিক প্রবলেমগুলো সেগুলো আসছে না, যার জন্য আমরা স্টল ফিডিংই করাচ্ছি। তো আপনারা স্টল ফিডিংয়ে কী কী খাবার খাওয়াচ্ছেন? স্টল ফিডিংয়ে আমরা কর্ন সাইলেজ খাওয়াচ্ছি। তো আমি তো যেটুকু দেখেছি অন্যান্য ফার্মে বিভিন্ন রকম ঘাস বা বিভিন্ন রকম দানা শস্য খাওয়াচ্ছে, তা আপনারা এই খাবারটা কেন বেছে নিলেন? দেখুন আজকে যেহেতু আমি এতদিন ধরে কাজ করতেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে আজকে আমিও বিভিন্ন ধরনের, মানে বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করেছি, ছাগল চড়িয়ে বা বাইরের ঘাস পাতা, বিভিন্ন ধরনের ঘাস আমি সব দিক দিয়ে ট্রাই করে দেখেছি, তো তাদের মধ্যে সমস্যা চলে আসছে। কিন্তু এরপর থেকেই আমি এই কর্ন সাইলেজের দিকে চলে যাই এবং এটাকে ধীরে ধীরে আমি এক্সপেরিমেন্ট করতে থাকি, এবং আজকে 3 বছর হলো পুরোপুরি একটা ফার্মকে কর্ন সাইলেজের ওপর রাখা যায় সেটা আমি কিন্তু দেখিয়ে দিলাম, যে যারা আসবে দেখতে পাবে যে আমাদের এখানকার যে গোটগুলো রয়েছে অনলি কিন্তু কর্ন সাইলেজের উপরেই বেঁচে রয়েছে, এবং তাদের গ্রোথ দেখেই বুঝতে পারবে। তো খাবারটা একটু তুলে দেখান আমাদের, কি খাবার খাওয়াচ্ছেন? এটাই হচ্ছে কর্ন সাইলেজ। জিনিসটা কি? যেটা তৈরি হচ্ছে, যার কাঁচামাল হচ্ছে ভুট্টা গাছ। আচ্ছা, এই ভুট্টা গাছ দেখুন, এই ভুট্টা গাছ দিয়ে এই খাবারটি তৈরি হয়। এটাকে চাষ করা হচ্ছে, চাষ করার পর তার একটা সময় রয়েছে, সেই সময় অনুযায়ী কেটে আমরা এটাকে সংরক্ষণ করে রাখতেছি। আর এই খাবারটা একটা সুবিধা হলো, আজকে যদি আমি চাষ করে সেটাকে স্টোর করে রাখি, সেটা আমি 2 বছর অবধি কিন্তু রাখতে পারবো, এবং আমাদের দৈনন্দিন যে একটা লেবার চার্জ সেটা থেকে আমি বেঁচে যাচ্ছি। আচ্ছা, তো এই খাবারটা তৈরি করার প্রসেস কি? আপনারা 2 বছর একটা খাবার কীভাবে রাখতে পারছেন? খাবারটা একটু ভেজা ভেজা দেখলাম, তো এটা কীভাবে রাখার প্রসেস কি? দেখুন এই খাবারটা প্রথমে যে আমরা ভুট্টাটা চাষ করলাম, চাষ করার পর মিনিমাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার বা সাউথের ওয়েদারে 100 থেকে 120 দিন সময় লাগে, যে সময় তার কর্নগুলো চলে আসে, ক্রপগুলো চলে আসে, বা যে সময় কর্নগুলো টিপলে দুধ বেরোয়, যেটাকে আমরা বেবি কর্ন বলে থাকি, যে সময় মিল্ক থাকে, ঠিক সে সময় কিন্তু গাছটাকে কাটতে হবে। কাটার পর সেটাকে আমরা নিয়ে এসে চপিং মেশিনে চপিং করার পর তার মধ্যে আমরা একটা কালচার ইউজ করতেছি, যেটা সাইলেজ কালচার নামে পাওয়া যায়। তো সেই কালচার দিয়ে সেটাকে আমরা কম্প্যাক্ট করে, তো প্যাকেটের মধ্যে পেকিং করে আমরা রেখে দিচ্ছি। তারপর এই খাবারটা প্রায় 35 দিন পর থেকে এই খাবারটা ফুল রেডি হয়ে যাবে, তারপরে আমরা এটাকে খুলে খাওয়াবো। আপনারা যে খাবারটা খাওয়াচ্ছেন, তো এই খাবারটা একটা প্রাপ্তবয়স্ক ছাগলের জন্য প্রতিদিন খরচ কত হয়? আচ্ছা, খুবই এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো যে খাবারটা আমরা খাওয়াচ্ছি এটাতে আমাদের খরচা হচ্ছে প্রায় পার কেজিতে 4 থেকে 4.5 টাকা। কেউ যদি মনে করে এর থেকেও কম কস্ট আসতে পারে, তো সেখানকার প্রোডাকশন হিসাবে কতটা সেখানে ভুট্টা চাষ হচ্ছে এবং কতটা সেই ভুট্টাতে ফলন পাচ্ছে তার উপরে নির্ভর করবে। পার ডে যদি আমরা পুরোটাই মিলিয়ে হিসাব করে দেখি, খাবারের পিছনে পার একটা ছাগলের পিছনে খরচা হচ্ছে 6 টাকা। এরপর এর মধ্যে লেবার আর বাকি যে কস্টগুলো এর মধ্যে যদি আমরা জুড়ে দেই, প্রায় পার ডে একটা ছাগলের পিছনে 10 টাকা খরচা হচ্ছে সব মিলিয়ে। তার মানে মান্থলি একটা ছাগলের পিছনে প্রায় 300 টাকা খরচা। আপনি তো প্রায় 10 বছর ধরে ছাগলের এক্সপিরিয়েন্স আপনার কাছে রয়েছে, তো সেই পরিপ্রেক্ষিতে আপনি আপনার একটা 100 ছাগলের ফার্ম রেডি রয়েছে কোচবিহারে, এবং বর্ধমানে আপনি একটা আরেকটা শুরু করেছেন। তো এখানে যখন শুরু করলেন, এখানে আপনার কি কি সমস্যার মুখে পড়তে হয়েছিল? দেখুন এখানে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, একই তো প্রথম যদি আমরা নতুন ফার্ম করি কতগুলো কমন ডিজিজ আসবেই, যে কেউ নতুন ফার্ম করুক কমন ডিজিজ আসবে। যেমন ওয়েদার চেঞ্জ হয়ে গেলে খাবার চেঞ্জ হয়ে যাচ্ছে, খাবার চেঞ্জ হয়ে গেলেই কিন্তু বিভিন্ন ধরনের রেসপিরেটরি সিস্টেমে কিছু প্রভাব পড়ে, এবং তার পাচন ডাইজেস্টিভ সিস্টেমে প্রভাব পড়ে, এবং এছাড়া কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া ঘটিত রোগেরও প্রভাব পড়তে পারে। কেননা যে জায়গাটায় আমরা ফার্মিং করতেছি বা এখানে যে করলাম, এখানকার যে আশেপাশে কী ধরনের ব্যাকটেরিয়া বা কী ভাইরাস রয়েছে আমাদের জানা ছিল না। তো এখানে যেটা প্রবলেম ফেস করেছি সেটা হচ্ছে গিয়ে অ্যান্ট্রোটক্সিমিয়া, যেটাকে ইটি বলা হয় থাকে, সেই অ্যান্ট্রোটক্সিমিয়া, এবং এরপরে এখানে রাইনাইটিস, লাইরানাইটিস বা এই ধরনের আরও কিছু ডিজিজ দেখা গেছে। এবং এরপরে যেমন আরও কিছু ডিজিজ এখানে দেখা গেল, যেটা সাধারণত যেটাকে আমরা লিস্টেরিওসিস বা লিস্টোস্পাইরোসিস, ব্রুসেলোসিস, এই 3 ধরনের যে ডিজিজ, এই ডিজিজগুলো কিন্তু এখানে দেখা গেল। এছাড়াও
পাচনতন্ত্রের মধ্যেও প্রভাব পড়ে, কিছু ডিজিজ দেখা গেছে যেটাকে আমরা অ্যাসিড ইনডাইজেশন, আলকালাইন ইনডাইজেশন এই ধরনের কিছু ডিজিজ দেখা গেছে, এবং কম বেশি এখানে ডায়রিয়াটাও কিন্তু দেখা গেছে। তো সেগুলো আপনারা কিভাবে ট্রিটমেন্ট করলেন? দেখুন, অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট যে আমাদের যে ট্রিটমেন্ট জানা রয়েছে সেই জানা মতো আমরা সেই ট্রিটমেন্ট তাদেরকে ট্রিটমেন্ট করি এবং ধীরে ধীরে সেই ছাগলগুলো সুস্থ হয়ে যায়। এবং আরেকটা কথা, যে কোনো নতুনভাবে যে সমস্যা আছে, যেমন ধর এখানে যে ব্যাকটেরিয়াটার প্রভাব ছিল সেটা হচ্ছে ইটি, যে ইটি ডিজিজটা এখানে হয়েছিল সেই ইটিটাকে সারানোর পর কিন্তু পরবর্তীতে আর এই ছ মাসের মধ্যে কোনো ইটি ডিজিজটা কিন্তু এখন পর্যন্ত আর দেখা যায়নি। আর এমনি নর্মালি যেটা ফার্মে সচরাচর দেখা যায় হালকা সর্দি কাশি, তো সেটা কম বেশি ছিল পরেও, কিন্তু আপাতত কিন্তু পুরোপুরিভাবে সুস্থ এবং পুরোপুরি এই ফার্মে একদম সুইটেবল এবং এদের বাচ্চা প্রোডাকশন শুরু হয়ে গেছে। আচ্ছা, আজ আমরা কৃষ্ণদার থেকে ছাগল ফার্মের কয়েকটি বিষয় জেনে নিলাম। তো পরবর্তীতে আরও কয়েকটি বিষয় এই ছাগল ফার্মের সম্পর্কে আমরা জেনে নেব। তো এই গোট ফার্মিং সম্পর্কে আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কিছু টপিক নিয়ে ফিরে আসবো। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।